জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাসবহিল মুসিন্না, দাঁত ছাড়া কুরবানি করো না। কুরবানির পশু দাঁত দেখেই পশু ক্রয় করতে হবে, এ কথাই ঠিক। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুয়েল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা যা ইত্তাকা মিনাজ জায়, কুরবানি কিনার সময় কি কি দেখতে হবে? অকাল ওয়াশারা বেয়াদিহি, তিনি হাত দিয়ে ইশারা করলে বললেন চারটা দেখিও। এক, আল আরজাল বাইনা জালোহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। দুই, আল আওয়ারাল বাইনা আওয়ারোহা, স্পষ্ট কানা হয় না যেন। তিন, অল মারিজাতাল বাইনা মারাজা, স্পষ্ট রোগা হয় না যেন। চার, অল আজফালাতে লাতুন, কি একেবারে চিকন হালকা পাতলা গোস্ত নেই এমন হয় না যেন। চারটে, স্পষ্ট কানা, স্পষ্ট ল্যাংড়া, স্পষ্ট রোগা, স্পষ্ট চিকন হালকা পাতলা, এরকম পশু কিনতে হবে না। রোগা হয় না যেন, কানা হয় না যেন, ল্যাংড়া হয় না যেন, কান ঠিক থাকে যেন, পা ঠিক থাকে যেন, পুরো শরীর ঠিক থাকে যেন। তবে কিনার পরে যদি হাত পা ভেঙে যায় সেটাই জবে করবেন, কোনো সময় সেটা নেই। আর কিনতে ভুল হয়েছে, আগেই ছিল ক্ষতি, কান কাটা ছিল, নাক কাটা ছিল, ল্যাংড়া ছিল, তাহলে সেটা বিক্রি করে দিয়ে আবার নতুন কিনতে হবে। আর কিনে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কোনো সমস্যা নেই, এইসবগুলো দেখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসলাম এবার ভাগে কুরবানি। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল বাকরাতান সাবাতিন আল জাজুরান সাবাতিন, গরু সাতজনের পক্ষ থেকে, উট সাতজনের পক্ষ থেকে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদা আমরা আল্লাহ রাসূলের সাথে সফরে ছিলাম, ফাহাজার লাজহা, কুরবানি চলে আসলো, ফাস্তারাক না, আমরা শরিক হলাম, ফিল বাকারাতে সাবন, সাতজন অংশগ্রহণ করলাম গরুতে, অফিল বাইরে আসারা, আর উঁটে অংশগ্রহণ করলাম দশজন। সাতজন আর দশজন, সাত পরিবার আর দশ পরিবার নয়, একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে, এটাই সুন্নাত। একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস পৃথিবীতে নেই। একটি উঁটে দশটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস পৃথিবীতে নেই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালিয়ে যাচ্ছি, 97 সাল থেকে আমি নিজে ফতোয়া লিখি, তাতে এ যাবৎ এমন কোনো হাদিস আমরা বের করতে পারিনি যাতে একটা গরুতে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারে। এদেশের একজন বিখ্যাত মাওলানা, মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশি, আহলে হাদিসের ভিত্তি মানুষ, তিনি ফতোয়া মাসাইল বই লিখেছেন, একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন কোনো হাদিস আমি জানি না। এবার চলেন, একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটি ভেড়া তার কাছে দেওয়া হলো, ফাখা যাহা, ভেড়াটা নিলেন, ছুরি নিলেন, ফওয়া যাহু, ভেড়াটাকে নিজে হাতে ফেলে দিলেন, ফেলে দিলেন, ফেলে দিয়ে বলছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ও আলে মুহাম্মদ ও উম্মতে মুহাম্মদ, আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ তুমি এই ভেড়া কুরবানি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। এ দেখেন, একটা ভেড়া মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে, হাদিস মুসলিম। এক, দুই, মেখনাফ ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল বিদায় উকুফান, আমরা বিদায় হজে রাসূলের সাথে পাশে ছিলাম আরাফার মাঠে, রাসূলের পাশে আমরা ছিলাম আরাফার মাঠে, সামিত ইয়াকুল, আমি রাসূলকে বলতে শুনলাম, তিনি বললেন, ইয়া ইউহান্নাস, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না লিকুল্লি আহলি বাইতিন ফিকুল্লা মিন উজিয়া, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি কুরবানি করতে হবে, প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতি বছর অন্তত একটি কুরবানি করতে হবে। দুই হাদিস, যে একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে। তিন,
আতা ইবনে ইয়াসার বলেন, সাউতো আবাইয়া বল আনসারি, আমি আয়ুবা আনসারি রাজিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম কুরবানি সম্পর্কে। ফিয়াহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের যুগে, তখন আবু আইয়ুব আনসারি বলছেন, আরে শোনেন, ইজাহি রাজুলুন আনহু আনাহালে বাইতিহি বিশাত, একটি ছাগল ব্যক্তি কুরবানি করতেন তার পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে, ওয়ে করুন আইতুমুনা, খেত এবং খাওয়াতো, নিজেরা খেত আর একজনকে খাওয়াতো, একটি পশু কুরবানি করত পরিবারের পক্ষ থেকে। তিনটি হাদিস পেশ করলাম, একটি পশু কুরবানি করতে হবে পরিবারের পক্ষ থেকে, টাকা বেশি আছে ইন্ডিয়া রাজস্থান থেকে উঁট নিয়ে এসে কুরবানি করুন, টাকা কম আছে ষাঁড় কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে খাসি কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে ছাগি কুরবানি করুন, তার চেয়ে টাকা কম আছে ভেড়া কুরবানি করুন। আজও ভেড়া বাজারে কম দামে পাওয়া যায়, যে ভেড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কুরবানি করেছেন। সম্মানিত দিনী ভাই বোন, এক ভাগে যত টাকা লাগে সেই টাকা দিয়ে অন্তত তিনটা ভেড়া পাওয়া যাবে। ধর্ম পাগল হয়নি, ভালোবাসা কমেছে, ধর্মের সাথে ভালোবাসা কমেছে, ধর্ম পাগল হয়নি। একটা পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। যারা বলছে, কে বলেছে একটা গরুতে সাত ভাগ চলবে না, এটা হলো একটা পরিস্থিতির গতি, এটা তার ক্ষমতা প্রভাব, এটা হাদিসের প্রভাব নয়। আমি আপনাকে বলছি, দীর্ঘ 32 বছর থেকে আমি মাঠে কথা বলছি, 32 বছর থেকে, এই 32-33 বছরে আমার বাক্য কোনোদিন পরিবর্তন হয়নি। 32 বছর আগে যে বাক্য বলেছি, আজকে এখানে জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাইতুল হাম জামে মসজিদের টিন সেট মসজিদে দাঁড়িয়ে কাঠের মিম্বারের উপর ও কথাই বলছি, 32 বছরে কোনোদিন আমার শব্দ পরিবর্তন হয়নি, আমার জীবদ্দশায় কোনোদিন পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। একটি পশু একটি প্রাণীর, একটি পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কুরবানি করতে হবে, এ কথাই ঠিক। ভাগে কুরবানি করলেন কার টাকা ঠিক আর কার টাকা বেঠিক, এদিক থেকে গেল, আবার বলছে আমার ভাগে কলিজা আসেনি, ও বলছে আমার ভাগে বেশি এসেছে, হাড়হাড্ডি আমার ভাগে বেশি, কী যে হলো, নেকির নামে সব কিছু বরবাদ হলো, ধর্ম পাগল হয়নি, ভালোবাসা কমেছে ধর্মের নামে, নাহলে হটকারিতা বেড়েছে, কোনো একটা কিছু হতে পারে। কুরবানির গোস্ত কি তিন ভাগ করতে হবে? কুরবানির গোস্ত তিন ভাগ করতে হবে এমন কোনো হাদিস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে মানুষকে 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলেন, দরিদ্র মানুষের প্রতি লক্ষ্য করে। যখন টাকা পয়সা বেশি হয়ে গেল তখন তিনি বললেন, কুলু ওয়াতে মুআদ্দা খেরু, তোমরা খাও, মানুষকে দাও, জমা করে রাখো, এই তিনটে কথা বললেন। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলু ওয়াতেমুল বায়েসাল ফকির, তোমরা দুস্থ গরিবকে খেতে দাও আর নিজেরা খাও, এটা আল্লাহর আদেশ। আল্লাহ নবী বললেন, খাও, দুস্থ গরিবকে দাও, জমা করে রাখো। রাজশাহী চাঁপাই নবগঞ্জের লোকেরা তিন ভাগে ভাগ করে দুই ভাগ নিয়ে যাই, এক ভাগ রেখে যাই, বিকালে মাথা পিছু ভাগ করে নেয়, এটা ঠিক নয়। কোনো কোনো এলাকার লোকেরা 6 ভাগ করে, এক ভাগ নিয়ে যাই, 5 ভাগ নিয়ে যাই, এক ভাগ রেখে যাই, আর নিতে আসে না, এটাও ঠিক নয়। কোনো কোনো এলাকার লোকেরা কিছুই দেয় না, কী কী করে, বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম হয়, এরকম নয় শরীয়ত। শরীয়ত হচ্ছে যে এলাকায় গরিব মানুষ বেশি আছে, বেশি রেখে যান, কম নিয়ে যান, এলাকায় গরিব মানুষ কম আছে, বেশি নিয়ে যান, কম রেখে যান, এটাই দুস্থ গরিবকে হিসাব করে দিতে হবে। ইমানি ব্যাপার, ভুল বুঝেছি গোস্ত নয় আসলে নেকি, ভুল বুঝেছি গোস্ত নয় আসলে নেকি, পরিস্থিতিতে বুঝেছি আসলে গোস্ত আসলে নেকি নয়, এরকম উলট পালট হয়ে গেছে, যার কারণে এমন কিছু হলো।